ফ্লোরিডার ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে উৎক্ষেপণের 3 মিনিট 50 সেকেন্ড আগে বোয়িং স্টার লাইনারের পরীক্ষামূলক অভিযান স্থগিত করেছে নাসা। শনিবার নাসার ব্রডকাস্ট ইউনিট এই তথ্য জানিয়েছে। তারা জানায় কী কারণে মিশনটি স্থগিত করা হয়েছে তার বিস্তারিত না জানা গেলেও 24 ঘন্টার মধ্যে মিশনটি আবারও শুরু হতে পারে। এদিকে মহাকাশ মিশনটি স্থগিত হলেও ক্যাপসুল থেকে 2 নভোচারীকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে। দীর্ঘ 4 বছরের প্রচেষ্টার পর ফ্লোরিডার ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে 2 নভোচারী নিয়ে উৎক্ষেপণের প্রস্তুতি সম্পন্ন করে বোয়িং স্টারলাইনার। এবছরের মে মাসে নভোচারীদের নিয়ে পরীক্ষামূলক মিশনের প্রস্তুতি নেয় বোয়িং স্টারলাইনার, যদিও ছোট হিলিয়াম লিকেজের কারণে ওই মিশন স্থগিত করে বোয়িং। From our crew, from our ground teams, we are ready to go fly this mission. We do not have a path to proceed. এবার অনুকূল আবহাওয়া এবং সব ধরনের কারিগরি পরীক্ষার পর বোয়িং স্টারলাইনার উৎক্ষেপণের দিনক্ষণ নির্ধারণ করে নাসা। শুরুর দিকে সবকিছু ঠিক থাকলেও অপ্রত্যাশিত কারণে উৎক্ষেপণের 3 মিনিট 50 সেকেন্ড আগে বোয়িং স্টারলাইনারের অভিযান স্থগিত করে দেওয়া হয়। নাসার ব্রডকাস্ট ইউনিট জানায় কী কারণে মিশনটি স্থগিত করা হয়েছে তার বিস্তারিত না জানা গেল 24 ঘন্টার মধ্যে মিশনটি আবারও শুরু হতে পারে। এর আগে তারা জানায় বোয়িং স্টারলাইনার উৎক্ষেপণের 3 মিনিট 50 সেকেন্ড আগে গ্রাউন্ড লঞ্চ সিকোয়েন্সার বা রকেট লঞ্চিং কম্পিউটার সিস্টেম কাউন্টডাউন ক্লক বন্ধ করে দেয়। এদিকে মিশনটি স্থগিত হয়ে গেলে ক্যাপসুল থেকে নাসার সাবেক 2 নভোচারী বুচ উইলমোর এবং সুনি উইলিয়ামসকে নিরাপদে নামিয়ে আনা হয়। নাসা জানায় জুনের 2, 5 এবং 6 তারিখে বোয়িং স্টারলাইনার আবারও তাদের মিশন শুরু করতে পারে। মিশন শুরুর আগে নাসার 2 সাবেক নভোচারী সিবিএস নিউজকে জানান, স্পেস ক্রাফ্টের প্রথম স্বতন্ত্র ফ্লাইট পরিচালনা করা তাদের জীবনের সবচেয়ে বড় ঘটনা। এছাড়া নারী নভোচারী নিয়ে প্রথম মিশনকে ঘিরে উৎসাহের কথাও জানান তারা। Never in my wildest dreams would I have imagined to be মহাকাশে নাসার বাণিজ্যিক মিশনের জন্য গুরুত্বপূর্ণ এই মিশনের নাম দেওয়া হয় ক্রু ফ্লাইট টেস্ট। স্পেস স্টেশনে নভোচারীদের পৌঁছে দেওয়ার এই মিশনে স্পেস ক্রাফ্ট উন্নয়নের দায়িত্ব পায় বোয়িং। ধারণা করা হয় ইলন মাস্কের স্পেস এক্স ড্রাগনের সাথে প্রতিদ্বন্দ্বিতায় নতুন এক মাইল ফলক তৈরি করতে যাচ্ছে বোয়িং স্টারলাইনার। এই মিশনের মাধ্যমে বেসরকারি সংস্থাগুলোর সাথে নাসার বাণিজ্যিক চুক্তির সম্ভাবনার নতুন ক্ষেত্র উন্মোচন হতে যাচ্ছে। জাহান মিথুন, TBN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।